করছেন বাংলালিংক নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা ইঞ্জিনিয়ার, আপনাদের সাথে আমি সঞ্জয়। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার পিয়ারলি ফোর্ট ইন হোটেল, যেখানে মেডিকেল হাসপাতালে হওয়া টিএভিআর অর্থাৎ ট্রান্স ক্যাথিটার ভালভ রিপ্লেসমেন্টের বিষয়ে সচেতনতা প্রচারের এক প্রোগ্রাম হচ্ছে। উপস্থিত আছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ তথা মেডিকেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান শ্রী রবীন চক্রবর্তী। উপস্থিত আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ ব্যানার্জি সহ বিশিষ্ট ডাক্তার বাবুরা। मैं खाली ये कहना चाहता था कि आज हम जो लोग यहाँ मौजूद है, हम चाहते हैं कि आप लोगों की लेखनी के थ्रू ये बातें सब जगह पहुंचाई जाएं। आज की तारीख में कलकत्ता वर्ल्ड लेवल का काम कर रहा है, हमारे हॉस्पिटल्स बहुत अच्छा काम कर रहे हैं और जितने तादाद में जितने नंबर में लोग यहां से बाहर जा रहे हैं इलाज के लिए, वो मेरे ख्याल से जरूरी नहीं है। मैं तो खाली इतना कहना चाहूंगा कि कुछ ऐसे हॉस्पिटल्स हैं जो हम बहुत अच्छा मानते हैं और वहां वो अच्छा काम करते भी हैं, पर उन हॉस्पिटल में 80% 90% इस रीजन के लोग दिखते हैं और जिस रीजन वो बिलोंग करता है वहां के पेशेंट्स नहीं दिखते। ये खाली ये कहता है कि हमें अपने कैपेबिलिटी के बारे में, हमें यहाँ पे जो काम हो रहा है उसके बारे में जनता जनार्दन को मालूम नहीं है। और मैं चाहता हूं कि ये आज का दिन इसी काम के लिए इस्तेमाल हो। नाउ वी हैव डॉक्टर रॉबिन चक्रवर्ती। डॉक्टर रॉबिन नीड्स नो इंट्रोडक्शन, इज अ टावरिंग पर्सनैलिटी। ही हैज बीन एट द हार्ट ऑफ कार्डियोलॉजी for last so many decades. Dr. Robin is the vice chairman of Medica group of hospitals. He is also the head of the cardiology department. Under him, over the last 4 or 5 years, 6 years to be corrected, for last 6 years Medica cardiology has seen great leaps of improvement. We have one of the best teams in the country. We have the most busy team in the country by far. The number of procedures we are doing in the hospital has now compelled the hospital to buy a third cath lab, because in 2 cath labs they are doing work equivalent to 3 cath labs in other hospitals. যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে মেডিকা এখনো পর্যন্ত কটা করেছে এই ধরনের ট্রান্সক্যাথিটার ভালভ রিপ্লেসমেন্ট, আর মেডিকা ছাড়া আর কোথাও হয় কি না, এবং এটা কবে থেকে শুরু হয়েছে, আর জেনারেল পাবলিকের জন্য কি করে যাবে, 30 লাখ টাকা খরচা করে সবার পক্ষে অ্যাফোর্ড করা ইট ইজ নট পসিবল রিগার্ডিং দেয়ার কন্ডিশন, ইকোনমিক স্ট্রাকচার, হোয়াট এভার ইট মে বি। তো এই বিষয়ে কি বলবো? খুব ভালো দারুণ প্রশ্ন। আপনি কোথায় বলছেন? বাংলা কি? বাংলা এমজি নিউজ। বাংলা এমজি নিউজ। প্রথম ভারতবর্ষে শুরু হয়, পৃথিবীতে প্রথম শুরু হয় 2008-09 সালে শুরু হয়, কেমন? এবং তখন আমার এখনো পরিষ্কার মনে আছে, তখন আমরা আমেরিকাতে গিয়ে এই ধরনের কেস দেখতাম আর কি। 2010-11 সাল নাগাদ তখন আস্তে আস্তে গোটা পৃথিবীতে খুব বাড়তে শুরু করে কেসের সংখ্যা, এবং তখন কিন্তু সেই কেসগুলো ভীষণ স্পেশালাইজ সেন্টারে করা হতো এবং আমরা ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করতাম, আমি ব্যক্তিগতভাবে অ্যাটেন্ড করতাম। ভারতবর্ষে 2011 সালের পরে থেকে শুরু হয়, কিন্তু তখনও কিন্তু সেন্ট্রাল বা ডিসিজি আমাদের যে অথরিটি তাদের কোনো অ্যাপ্রুভাল পাওয়া যায়নি, কিন্তু ভারতবর্ষে আমাদের চালু করতে হবে, সেই জন্য কিছু কিছু কেসে স্পেশাল পারমিশন নিয়ে কেসগুলো শুরু করতে বছরে একটা বা দুটো। 2015 সালের পরের থেকে কিন্তু ভারতবর্ষে যখন অ্যাপ্রুভাল চলে আসে তখন কেসের সংখ্যা বাড়তে শুরু করে। এখনো পর্যন্ত ভারতবর্ষে 30টা সেন্টারে কেস নিয়মিত হয়, তার মধ্যে 7টা সেন্টারে
সবচেয়ে বেশি কেস বলে রেকগনাইজ করা হয়েছে। ঘটনাক্রমে সাম্প্রতিক মানে এই ডিসেম্বর মাসের শেষে মেডিকেল হাসপাতালে সপ্তম বেস্ট সেন্টার বলে রেকগনিশন হয়েছে। তার কারণ পূর্ব ভারতে মেডিকেল হাসপাতালে সবচেয়ে বেশি কেস হয়েছে। তার পাশাপাশি এটাও বলা দরকার যে আমাদের কলকাতা শহরে অন্যান্য হাসপাতালও হয়, যেকোনো অন্যান্য যে সমস্ত বড় বড় হাসপাতাল কর্পোরেট হাসপাতালে হয়, সরকারি হাসপাতালে বোধহয় হয়েছে, কিন্তু তার সংখ্যা অনেক কম। যেহেতু মেডিকেল হাসপাতালে অনেক বেশি কেস হচ্ছে এবং কেসের মানে যেগুলো মানে মার্ক থাকে কী কী মানে হলে কেসগুলো ভালো হচ্ছে, সেইগুলো থেকে মেডিকেল সবচেয়ে ভালো কেস করছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, একটা কথা সবাইকে জানতে হবে যে এই কেস কিন্তু কোনো একজন ডাক্তার করে না, এটা একটা টিম করে। এই জন্য গোটা পৃথিবীতেই এই টিমটাকে বলা হয় হার্ট টিম। যখনই কোনো পেশেন্ট আসে, যখন পেশেন্ট দেখলো যে তার মনে হয় আজকে আমার কাছে একজন পেশেন্ট এসে বাংলাদেশ থেকে বললাম এটা, আমি দেখে মনে করলাম যে ওনার ট্রান্স ক্যাথেটার ভাল্ভ রিপ্লেসমেন্ট করা যাবে, এইটুকুই বললাম। বললো আপনি আলোচনা করুন, আপনি করে আমার সঙ্গে জানাবেন, উনি এসে আমাকে জানাবেন। যখন উনি ডিসিশন নেবেন যে আমি ট্রান্স ক্যাথেটার ভাল্ভ রিপ্লেসমেন্ট করতে রাজি, তখন আমরা কি করবো, কি আমি কি করবো, আমাদের যে হার্ট টিম সেই টিমের মধ্যে আমি আছি, ডক্টর ব্যানার্জি আছে, আমার কলিগ ডক্টর দীপ কুমার আছে, আমাদের ইউনিভার্সিটি সবাই, আমরা তখন আলোচনা করবো, তার সঙ্গে খোলামেলা কথা বলবো যে আমরা আপনাকে এই করতে যাচ্ছি এই করে। এবং তখন যখন হবে কেসটা, তখন সবাই একসাথে কেসটা করা হয়, হার্ট টিম করে, ওর নামই হচ্ছে হার্ট টিম, এটা হার্ট টিম অ্যাপ্রোচ। তোকে দেখবেন গোটা পৃথিবীতে একইভাবেই কেস করা হয়। এবারে হচ্ছে কেসের সংখ্যা যেহেতু আমরা সবচেয়ে বেশি করেছি, এবং আমাদের হার্ট টিমটা মেডিকেল হাসপাতালে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয়ে গেছে, যার ফলে এটা অনেক সময় অনেক হাসপাতালে হয়তো সম্ভব হয় না, যেটা করা গেছে বলে হয়তো সিঙ্ক্রোনাইজেশন দরকার, মানে একসঙ্গে অনেকগুলো হচ্ছে, তো একজন হচ্ছে এটা ব্যবহারটা লাগাচ্ছে, একজন আর থেকে একটা টেম্পোরারি পেসমেন্ট লাগাচ্ছে, তাহলে সবাই এ জানে বি কী করছে, বি জানে সি কী করছে, এই যে সিঙ্ক্রোনাইজেশনটা ভালো হয় বলেই সাকসেসটা হয়, হাসপাতালে কম দিন থাকতে হয়। সেটা করার জন্য একটু লিডারশিপটা স্ট্রং হতে হয়, সেটা মেডিকেল হাসপাতালে ঘটনাক্রমে ভালো আছে বলেই আমাদের সাকসেস রেটটা ভালো। মোটামুটি কত সময় লাগে এটা করতে? এটা আমাদের মানে প্রথম প্রথম যখন আমরা শুরু করি, আমরা প্রথম কেস করি 2019 সালে, তো এখন আমাদের লাস্ট কেস যেটা করেছে সেটা কত, একটা তো 40 মিনিট লাগলো আমি নিজেই দেখেছি, আর একটা তোমার কাছে কত লাগে? ওটা লেগে দুটো ভ্যান। এটা সাকসেস রেট কিরকম বুঝছি? তো সাকসেস রেট যে কোনো প্রসিডিওরই পরিষ্কার জানতে হবে যে যে কোনো কার্ডিওভাস্কুলার প্রসিডিওর যাই করি না কেন, ইনফ্যাক্ট জীবনের প্রত্যেকটা স্তরেই মানে আপনি যেখান থেকে আসছেন সেখান থেকে যদি পিয়ারলেস হাসপাতালে আস এই হোটেলে আসতে হয় সেখানেও 100% সাকসেস দেয়, কিছু না কিছু কারো না কারো সমস্যা হতেই পারে। তবুও অ্যাজ অফ নাও সাকসেস রেট হচ্ছে আমাদের এতে প্রায় 99-এর উপরে, 99.2% মতো যাচ্ছে। কিছু কিছু ছোটোখাটো কমপ্লিকেশন হয়েছে, কিন্তু সেগুলো যে কোনো প্রসিডিওর হতেই পারে, দ্যাট অ্যাকসেপ্টেবল। আরেকটা যেটা কথা আমি বলতে চাইছি, যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে ইয়ের কথা, কি ছিল লাস্ট প্রশ্নটা, কি ছিল? সবাই অ্যাফোর্ড করতে পারে? হ্যাঁ, অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল ব্যাপারটা খুব ইন্টারেস্ট, আমি অলরেডি ওকে বললাম। আরেকটা কথা ঘটনাক্রমে আমার বলা দরকার, সেটা হচ্ছে যেহেতু এখন ভারতবর্ষে 2015 সাল থেকে 2023 সাল 2022 সালের ডিসেম্বর মাস অবধি টোটাল কেস হয়েছে 5000 কেস হয়ে গেছে, 5000 কেসের মধ্যে ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের সবচেয়ে বেশি হয়েছে। আমাদের এখানে ইস্টার্নতে অ্যাবাউট 100টা মতো কেস, 100টা হবে না, একটু কম হবে, 90 এরকম কেস হবে, টোটাল নাম্বারটা আমার এখন মনে নেই, কিন্তু আমরা করেছি 1/4 বেশি আমরা করেছি, তাহলে একটা কথা। এবারে হচ্ছে খরচা, যেহেতু এখন আস্তে আস্তে বাড়ছে খরচাটা কমছে, তার থেকেও যেটা ভালো খবর হচ্ছে যেটা সবাই শুনলে খুশি হবেন, যেগুলো বিভিন্ন কর্পোরেট স্কিম থাকে সেই কর্পোরেট স্কিমের মধ্যে কিন্তু এই ট্রান্স ক্যাথেটার ভ্যালভ রিপ্লেসমেন্টটা লিস্টেড হয়ে গেছে, যার ফলে হচ্ছে কি, যেমন ইন্স্যুরেন্স কোম্পানি, আগে ছিল না এটা, ইন্স্যুরেন্স কোম্পানি গত বছর 2022 এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে। তার মানে কারো যদি ইন্স্যুরেন্স করা থাকে, 10-20 লাখ টাকা যদি ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি পুরোটা রিইম্বার্সমেন্ট করে দেবে। তারপরে এই আমাদের কিছু কিছু কর্পোরেট আছে, যেমন CGHS ফর এক্সাম্পল, CGHS অ্যাপ্রুভ করে দিয়েছে। তারপরে হচ্ছে আমাদের আর্মিতে ECHS অ্যাপ্রুভ করে দিয়েছে। আমরা চেষ্টা করছি আবার ওয়েস্ট বেঙ্গল থেকে WHS এগুলো বিভিন্ন জায়গা থেকে আমাদের ডক্টর ভরদ্বাজ এবং ওনার টিম চেষ্টা করছে অ্যাপ্রুভাল পেতে। আমি নিশ্চিত যে এই ভ্যালভের রেজাল্ট যেহেতু ভালো, আর কেয়ার একটা বড় হার্টের অপারেশন বুক কেটে করাতে চায়, তাই না, ভেন্টিলেটর শুয়ে থাকবে 7-10 দিন 12 দিন বাদে বাড়ি যাবে, তারপরে 2 মাস বাদে স্বাভাবিক জীবনযাত্রা করবে, ন্যাচারালি প্রত্যেকটা মানুষই তার কথা বোঝে। এবং যারা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে বা যার বিভিন্ন এই কর্পোরেট আছে, তারাও তো মানুষ, তারাও তো বোঝে, ন্যাচারালি তারা অ্যাপ্রুভ করে দেবে, এবং অ্যাপ্রুভ অনেকটা হয়ে গেছে। সেটা একটা কারণ যে আমাদের কেসের সংখ্যাগুলো বাড়ছে। আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো যে এটা আপনারা জানিয়ে দিতে,
যে এই ধরনের ফেসিলিটি ইন্স্যুরেন্স থেকে অ্যাপ্রুভ এবং বিভিন্ন কর্পোরেট সেক্টরে অ্যাপ্রুভ আছে, ইনক্লুডিং সিজিএইচএস এবং অন্যান্য স্কিম এবং আরো অন্যান্য স্কিম অ্যাপ্রুভাল হয়েছে, যত হবে তত একদিকে যখন দামটা কমবে তোকে অ্যাফোর্ডেবিলিটি অ্যাকসেপ্ট করে বেড়ে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে অ্যাপ্রুভ হয়েছে আপনি বললেন, মানে সিজিএইচএস এ অ্যাপ্রুভ হয়েছে, আমি জানি না কারণটা কি, আমার সময় লাগে, যে করছে না টাইম লাগে, এটা কোশ্চেন টাইম এই যত মানে এই আমি মুশকিল হচ্ছে, আমাদের কাজ হচ্ছে, আমরা ডাক্তার, তোমাদের কাছে ডাক্তারি করা, আমাদের কাছে অ্যাপ্রুভাল নেওয়া নয়, আপনারা হচ্ছে মিডিয়ার লোক, আপনারা যত বেশি বলবেন লোককে তত লোকেরা জানবে, তাদের কি জানা, যেটা স্বাভাবিকভাবে একটা মানুষের মনে প্রশ্ন জাগে যে যদি আইএমএ এটাকে অ্যাপ্রুভ করে তাহলে তো ইনস্যুরেন্স কোম্পানি অ্যাপ্রুভ করা উচিত। আমি জানি না সেটা, সেই নিয়ে সেটা আমি বললাম, তো আইএমএ এর কোনো মানে পদাধিকার নয়, আইএমএ যার পদাধিকার তারা বলতে পারবে। আমরা ভাবি যে একটা ভালো কেস হয়েছে রুগী বাড়ি থেকে বাদে, ওটাই প্রাথমিক ভাবনা থাকে, কিন্তু আমার মনে হয় দিস ইজ এ ভেরি চ্যালেঞ্জিং কেস, ভেরি ইনোভেটিভ টেকনোলজি, আমাদের প্রত্যেকে তো আমার মনে হয় যে আমরা যেমন ডাক্তার হিসেবে একটা ভালো কেস, নতুন ধরনের একটা কেস করে আনন্দ পাই। আমি আমি তো বহুদিন বিদেশে ছিলাম, আপনারা যারা অনেকে আমাকে চেনেন জানেন, তারপরে কলকাতা শহরে আসার আগে আমি হায়দ্রাবাদে ছিলাম সেটাও অনেকে জানেন। তো আমি যখন কার্ডিওলজি শুরু করেছি আমি তখন জাস্ট মানে ইংল্যান্ডে গিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি শিখেছিলাম আর কিছু বেলুন ভাল্ভস শিখেছিলাম, সেই আমি আজকে এই ধরনের কেস করতে পারি, আমার জীবনে আনন্দটা পাবো যে আমি কোথা থেকে শিখেছিলাম আর কোথায় চালু হয়েছিল। আমি যখন প্রথম কার্ডিওলজিতে ডিএম করি তখন সিনে ক্যাথল্যাব ছিল না গোটা ভারতবর্ষে, সেখান থেকে কোথা থেকে এসে আমার একটা আনন্দ আছে। আমাদের সবচেয়ে ভালো হচ্ছে যে ডক্টর ব্যানার্জি বললেন এই যে অসুস্থ মানুষেরা, অনেক বয়স্ক মানুষেরা আজকাল বিভিন্ন চিকিৎসার কারণে ভালো ভালো থাকছে, বয়স হচ্ছে, তারা বেশি দিন বাঁচছে, তারও তো কৃতিত্ব ডাক্তারি শাস্ত্রে চিকিৎসার উন্নতি। তো আজকে আমাদের আলোচনাটা এই উন্নতিরই একটা ধাপ, আমরা একটা সোপানে পৌঁছেছি আর একটা সোপান পেরিয়ে যাব বলে সেইটাই কথা আমাদের আলোচনা করা উচিত, যে চিকিৎসা শাস্ত্র উন্নত হচ্ছে, ডাক্তারের ডাক্তাররা তাদের নিজস্ব দক্ষতার সঙ্গে সেই উন্নতির বাহক হচ্ছেন, আপনারা যদি সেই পরিষেবা নিতে পান আপনারাও ভালো থাকবেন, এবং সেটা সেই পরিষেবা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে পাওয়া যায় এবং মেডিকেল হাসপাতালে হার্ট স্পেশালিস্টরা সবচেয়ে ভালো কাজ করছে, এইটুকু কথাই। আচ্ছা এটা হওয়ার আগে আপনাদের তো একটা সাজেশন থাকবে কি করলে এটা না হয়, এই অসুখটা কিন্তু ওই করোনারি আর্টারি ডিজিজের মতো নয়, এটা ভ্যালভের ডিজিজটা একটু অন্যরকম, ভ্যালভটা খারাপ হচ্ছে, তার অনেকগুলো কারণ আছে, সেই কারণে যে কিছু কিছু কারণ আছে যেগুলো হয়তো প্রিভেন্ট করা যায়, কিন্তু সেগুলো এত অল্প বয়সে শুরু হয় যে যখন আমাদের কাছে পৌঁছয় ততক্ষণে অসুখটা হয়ে গেছে। তেমন আর একটা কথা মনে রাখতে হবে যে এই ধরনের প্রসিডিওরটা ভীষণ কঠিন, ভীষণ টেকনিক্যালি খুব স্কিল দরকার, এবং আমাদের এই হার্ট টিম আছে বলেই খুব সবাই যথেষ্ট দক্ষতার সাথে করছে, এবং যখন প্রসিডিওরটা হয় তখন মানে প্রত্যেকটা মুহূর্ত মানে সেকেন্ড নয় মানে সেকেন্ডের একশো ভাগের এক ভাগ প্রত্যেকটা যেন টেন্স হয়ে থাকে যে একটা স্টেপ যেন কোথাও ভুল না হয়, হার্টটা যেন বিশেষ করে যেন হার্টটা বসানো হয়, হার্টটা কেন 200 গতি সাথে চালিয়ে দিই হার্ট টপে বসে ভাবটা কিসের তৈরি হয়, ভাবটা হচ্ছে এক ধরনের বিশেষ কি বলতে আমি আরেকটু আরো এগিয়ে যাব বলে আপনি যে বললেন প্রিভেন্ট করা যায় তার ক্ষেত্রে আমি আরেকটা আপনাকে আরেকটা জিনিস বলবো যে এতে কমনলি যে রুগীগুলোকে করা হয় তারা জন্ম থেকে বাইকাসপিড ইওটিক ভ্যালভে জন্মায়, তারা জন্ম থেকেই একটা বাইকাসপিড, এই বাইকাসপিড ভ্যালভের ন্যাচুরাল হিস্ট্রি, আমরা ন্যাচুরাল হিস্ট্রি সব অসুখের রুগীদের সঙ্গে বলি বাইকাসপিড ভ্যালভের ন্যাচুরাল হিস্ট্রি হচ্ছে যে 40-50-60 বছর অবধি এই ভ্যালভটা খারাপ হয়ে যায়, আইদার শ্রিঙ্ক করে স্টিনোজ হয়ে যায় কিংবা রিগার্জিটেন্ট হয়ে যায়। তো আগে যে ইওটিক ভ্যালভ রিপ্লেসমেন্ট হতো তাতে এই বাইকাসপিড ইওটিক ভ্যালভের খুব কেস হতো, তারা তো কিছু প্রিভেন্ট করতে পারে না, তারা জন্মে যেই ওই ভ্যালভটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় বিকজ অফ ভেরিয়াস রিজনস, টেকনিক্যাল রিজনস আছে, ফ্লো অ্যান্ড আদার মেকানিজম। আর অন্য কোনো জিনিস যে আমি আগে বললাম যে যাদের ক্যালসিয়াম মেটাবলিজমে প্রবলেম হয়, যাদের কিডনি ডিজিজ হয়, হাইপারটেনশন, তাদের ভ্যালভগুলো ডিজেনারেট করে, আদারওয়াইজ এতে আপনি এই লাইফস্টাইল ম্যানেজমেন্ট যে আমরা করোনারি আর্টারি ডিজিজ বলি ও এতে কিছু
ওই এতে লাভ নাই। আচ্ছা দুটো ছোট ছোট প্রশ্ন আপনার সেখান থেকে একটা আকর্ষণও তৈরি হবে, মানুষ নিশ্চয়ই এটাকে আরো রেসপন্স করবে। প্রয়োজন প্রবলেমটা একটা হচ্ছে যেটা আপনারা বললেন যে এতে কোনো সংক্রমণের আশাটা খুব কম, কিন্তু সারা পৃথিবীর স্ট্যাটিস্টিক্স বলছে যে আইসিইউতে যাওয়ার পর সারা পৃথিবীতে, আমাদের ভারতবর্ষ বলে নয়, আইসিইউতে ওই জায়গাটায় যাওয়ার পরে নানা ধরনের সংক্রমণ কিন্তু হাসপাতাল থেকেই আসছে। এটা সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষরা ম্যাক্সিমাম সময় বলে দেন যে এটা সেপ্টিসেমিয়া। এখন এই সেপ্টিসেমিয়ার যে সংজ্ঞাটা কি সাধারণ মানুষ কিন্তু সেই জায়গাগুলো বুঝে উঠতে পারে না, এই এক নম্বর। আর দু নম্বর হচ্ছে আপনাদের কাছে এই প্রসিডিওরে অপারেশনটা করে আসার পর প্রযোজ্য নয়। এবারে কামিং ব্যাক টু, যে হওয়ার পরে স্বাভাবিক জীবনে কখন ফিরে আসে, যখন অপারেশনটা হয়ে গেল দুদিন পরে বাড়ি, তিন দিন পরে স্বাভাবিক। অ্যাঞ্জিওপ্লাস্টি আপনার তো, আমি তো আপনাকে চিনি, আপনি আমাকে চেনেন, আপনি একসময় আমারই প্রেস মিডিয়া কভার করেছেন অ্যাঞ্জিওপ্লাস্টি, মনে আছে? তখন তিন দিন চার দিন থাকতো, এখন জানেন পরের দিন সকালে ছেড়ে দিই, আজকে করে পরের দিন সকালে ছেড়ে দিই, তিন তারপরের দিন কেউ অফিসে জয়েন করে, হাত দিয়ে হচ্ছে তো পাঠিয়ে গেছে। তারপর আবার দেখুন সেই আপনি সেটা সেই দিনটা মনে করুন 2006 সাল 7 সাল 8 সাল 9 সাল মনে করুন, আজকে 2023 সালে এটা, এটাও কে জানে? আজকে থেকে দেখবেন 2030 সালে গিয়ে এটা কিন্তু আরও সহজ হয়ে যাচ্ছে, তাই না? এটাই তো মানে এমন একটা জিনিস ডাক্তারি শাস্ত্রে প্রতিদিন পাল্টাচ্ছে, প্রতি উন্নত হচ্ছে। সুতরাং আপনারা সেই উন্নতির যে সোপান, সেই সোপানগুলো যদি মানুষের কাছে পৌঁছে দেন তাহলেই দেখবেন খুব ভালো হবে। যেমন আজকে যে পেশেন্ট, আমি আবার বলি বাংলাদেশি পেশেন্ট এসছে, তার সিভিয়ার অ্যাওরটিক স্টেনোসিস গ্রেডিয়েন্ট 125 মিলিমিটার, অলরেডি চারটে হাসপাতাল দেখেছে, আমাদের একজন হচ্ছে ব্যাঙ্গালোরে গেছে, চেন্নাইতে গেছে, কলকাতায় একটা হাসপাতাল এসেছে, তারপরে আমার কাছে এসছে, বাংলাদেশে তার আগে দেখিয়েছে, প্রত্যেকেই বলেছে ভ্যালভের অপারেশন করতে হবে। এবং তাহলে আপনি আমার কাছে এসছেন, তাহলে বাংলা বুঝতে পারেন তো? বাংলা বুঝতে পারেন সবাই? এবার আমি বাংলাটা বলছি, আমি আপনার দ্বারে আসছি স্যার, আপনি যদি চুরির থাকু বাদ দিয়ে যদি করতে পারেন তাইলে ভালো হয়। আমি সেটা কি করে পারি? আপনি তো শুনছি ক্যাটারা দিয়ে করতে পারেন, করবেন? তাহলে আপনি শুনুন যে উনি জানে যে ক্যাটারা দিয়ে ভাগটা করা যায়, উনি অলরেডি তিনটে হাসপাতাল ওপেনার্স আছে শুনে এসছেন, উনি চান যে চুরি আছে ছাড়া, আপনি বলেন না তেল ছাড়া কি আমাদের এখানে টিম কাজে, হার্ট টিমটা সত্যি খুব ভালো, তারা ভালো কাজ করছে। এইটুকু করতে পারলেই দেখবেন আপনি আপনার কাজটা ভালোভাবে করেছেন। এবং এই যারা রুগী তারা কারা? তারা আমারই বাড়ির লোক, আপনারই বাড়ির লোক, তাই না? আমাদের মধ্যে একজন রোগী যারা আমার খুব দক্ষতা সহ করেছে, অনেক কঠিন অসুখ, তার সব সমস্যা ছিল, ব্রেনের সমস্যা ছিল, সে ঘটনাক্রমে ডক্টর ব্যানার্জি খুব ক্লোজ আত্মীয়, সে সাংঘাতিক করেছিলেন সেখানে। দেখুন আমি আরেকটা জিনিস বলবো, আপনি যে আইসিইউ কথা বললেন, যে জেট হোক ইনফেকশন নিয়ে বেরোয়, আমাদের হসপিটাল ইনফেকশন কন্ট্রোল কমিটি হয়, একটা ভালো হাসপাতাল আর খারাপ হাসপাতালে আপনি ভালো হাসপাতালের জন্য প্রসেসেস মানে সেখানে ইনফেকশন হয় না, ইটস এ চ্যালেঞ্জ। এন্ড আর ক্রিটিক্যাল কেয়ার যে ব্রাঞ্চটা হয়েছে, এটা ইটস এ ভেরি রিওয়ার্ডিং ব্রাঞ্চ, ওরা এইসব ইনফেকশন গুলো প্রিভেন্ট করে। ইয়েস, যাদের ইমিউনিটি কম, ক্যান্সার, ডায়াবেটিস, ওদের চান্সেস বেশি থাকে। বাট আজকাল অ্যান্টিবায়োটিক স্টিওয়ার্ডশিপ ইজ দ্য ওয়ার্ড, অ্যান্টিবায়োটিক যদি আমরা মিসইউজ না করি, যদি অ্যাজ পার সেট পলিসি, ডক্টর সৌমিত্র হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছেন, এরাও আসেন আমাদের সঙ্গে, যদি অ্যান্টিবায়োটিক পলিসি হসপিটালের ফলো করা হয় তাহলে এইসব হসপিটালে কোয়াড ইনফেকশন হয়। ভেরি ওয়েল স্যার, ভেরি ওয়েল স্যার। জ্যোতিষী ছাড়া তো বুঝতে পারবো না।
যেটা করা যাবে না সরাসরি বলছি সেটা আপনি মানে পরিষ্কার যেটা আপনি জানেন যে এই সমস্ত অপারেশন করার পরে একটা জিনিস কোনোদিন করা যাবে না, সেটা হচ্ছে মানুষ অমর হবে না। খুব ভালো প্রশ্ন, দারুণ। এই প্রশ্ন অনেকে বুঝতে পারেননি, এটা শুনিন, আপনার নামটা বলুন। ক্ষেত্রে মানে রক্ত পাতলা করার ওষুধ লাগে, এবং সেই ওষুধ ঠিক মতো কাজ করছে কিনা বোঝার জন্য প্রতি মাসে একটা করে পরীক্ষা করতে হয়, যাকে বলে INR, এবং প্রথ্রম্বিন ট্যাঙ্ক করতে হয়। সেই রক্তপাতকর ওষুধটা আসলে কিন্তু একটা ইঁদুর মারার ওষুধ, র‍্যাট পয়জন। মানে অনেক সময় মানুষকে ইঁদুর ভাবা হয় তো সেরকম, তার কারণটা হচ্ছে যে এই রক্তটা ইঁদুর মারার যে ওষুধগুলো আছে না, সেগুলো আসলে মস্তিষ্কে রক্তকরণ করে ইঁদুর মারা যায়, কিন্তু এখানে খুব পরিমিত পরিমাণে দেওয়া আছে, যার ফলে রক্তটা ততটুকুই পাতলা হবে যতটুকু দরকার। না হলে কি হবে, রক্তটা যদি জমাট বেঁধে যায় তাহলে ভালটা বন্ধ হয়ে যাবে, সেটা মেটালিক প্রস্থেসিসের ক্ষেত্রে। এই ধরনের ভাগগুলো হচ্ছে টিস্যু প্রস্থেসিস, এইখানে কিন্তু ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট লাগে না। এটা আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি খুব থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রশ্নের যারা জন্য। আরও একটা সুবিধা হচ্ছে, এখানে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট লাগে না, ভিটামিন কে অ্যান্টাগনিস্ট লাগে না, যার ফলে হচ্ছে কি, তারপরে হচ্ছে কি, সে তার কাছে আর প্রথম টাইম এ করতে হবে না, মাপতে হবে না, সে আমরা শুধু একটা অ্যাসপিরিন বা ক্লোপিডোর গ্রে জাতীয় যেগুলো আমরা অ্যানজিওপ্লাস্টি পরে দিই, সেই ওষুধ দিয়ে আমরা ছেড়ে দিই, এটা সারা জীবনই খেতে পারে। আর দেখুন, আমাদের দেশে খরচা খুব একটা বড় জিনিস, যে আমাদের ডক্টর অরবিন্দা বললেন যে যে সারা জীবন অ্যান্টিকোয়াগুলেন্টস খাবে, প্রত্যেক মাসে কি প্রোফামিন টেস্ট করাবে, তার কি খরচা নেই? আর আপনারা সবাই জানেন এটা খুবই ড্রেডেড জিনিস হচ্ছে আমাদের দেশে, শিক্ষা যতই ভালো আপনি বুঝুন লোকেরা বুঝতে পারে না কখন বেশি ওষুধ খেয়ে নেয়, মাথায় শির ছেড়ে স্ট্রোক, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস যা স্যার বলেন, তো ওটা থেকে বাঁচারও আর একটা ইন্ডিকেশন হচ্ছে এরকম। খুব ভালো প্রশ্ন, দারুণ প্রশ্ন, এটা খুব ভালো, আমারই খালি এটা আমারই বলা উচিত, আমি খুব আনন্দ পেয়েছি প্রশ্নটা। আপনারা একটু পরে প্রশ্ন নিশ্চয়ই জিজ্ঞেস করতেন যে ভ্যালভের ডিউরেবিলিটি লঞ্জেভিটি কত, ওটা এখন রিসার্চ চলছে, যেহেতু আমাদের দেশে বললেন 2011 থেকে শুরু হয়েছে, আরো ডেটা নেওয়া হয়েছে, এখন অবধি বোধ হয় কোনো এই ট্যাবল ভ্যালভ ডিজেনারেট করেনি, কিন্তু যদি করে ভ্যালভ ইন ভ্যালভ তারও একটা সলিউশন আছে, তাতেও একটা ট্রান্সক্যাথেটার ভ্যালভ দিয়ে ছেড়ে যাবে, ওপেন হার্ট করতে হবে না। ওটাই এখন আমাদের মেইন কনসার্ন যে সার্জিক্যাল ভ্যালভ কত আয়ু থাকে, আর এটা ওটারই এখন রিসার্চ আর ডাক্তারবাবু যেটা বললেন যে এখনো পর্যন্ত ডিজেনারেট করেনি, মানে কবে হয়েছে আর কত পর্যন্ত এখনো করেনি, সেই ডিউরেশন তো সহজ, 2011 যদি শুরু হয় এটা 2023-2024 বছর সময় লাগবে, এটা এখনো সময় লাগবে, আরএনডি এটা এটা আমরা 2025-26 সালে পেয়ে যাবো, ইনিশিয়াল ডেটাটা পেয়ে যাবো। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, টিস্যু ভাল্ভ যেটা 2011 যেটা ছিল আসলে সেটা ইম্পার্টে গেছে, ইমপ্রুভ হয়ে গেছে, প্রতিদিন তো পাল্টাচ্ছে, তাই না? এটা একটা সাংঘাতিক ইনোভেটিভ টেকনোলজি। এবং আমি আরো ভালো লাগছে যেটা ডক্টর ব্যানার্জি বললেন যে ভারতবর্ষে কিন্তু এখন এই ভাল্ভ তৈরি হচ্ছে, এবং ভারতবর্ষে এক্সপোর্ট করছে, মানে ইউরোপ মার্কেটে ভারতবর্ষে এক্সপোর্ট করছে, দারুণ জিনিস। এই খবরগুলো যদি আপনি লেখেন লোকে মন ভরে যাবে, ইউ ফিল ভেরি প্রাউড, সাউথ এশিয়াতে ভারতবর্ষ বিইং এ ইন্ডিয়ান ইউ অলওয়েজ ফিল প্রাউড। যেমন দেখেছেন গতকালকে বিয়ে আজকের খবর, ভারতবর্ষেতে ভারতবর্ষ অস্ট্রেলিয়ার ডিগ্রিকে অস্ট্রেলিয়া ভারতবর্ষের ডিগ্রিকে রেকগনাইজ করে দিয়েছে। আপনারা যারা যেভাবে যে পরীক্ষা দিয়েছেন অস্ট্রেলিয়া দিকেতে কোনো পরীক্ষার এই পরীক্ষায় চাকরি পেয়ে যাবে, অস্ট্রেলিয়ান হয়ে যাবে, তাহলে ভারতবর্ষ কোথায় মাথা উঁচু হয়ে গেছে, তাহলে আমি ইন্ডিয়ান কে কোথায় থাকবো, যদি আগে কি হতো সেখানকার পরীক্ষা দিতে হতো,
অস্ট্রেলিয়া যাবো না, এখানে থাকলে মেডিকেল আছে। আমরা যারা ভারতীয় ডাক্তার যখন বিদেশে যাই, ঠিক তাই বিদেশে বিভিন্ন অপারেশন, আমি তো বোধ হয় পৃথিবীর এখনো দেশ থেকে অপারেশন করি, চায়না টায়না সব জায়গায় নিজে অপারেশন করি, তখন নিজেকে খুব ভালো ভালো লাগে। চায়নার গল্প হাসতে হাসতে মরে যাবে, আমেরিকান রয়েছি আর আমি রয়েছি আর চাইনিজ রয়েছে, কেমন অপারেশন থিয়েটার, আমি তখন স্লোলি ইন্ডিয়ান অ্যাকসেন্ট ইংরেজি বলা শুরু করলাম, দি ফার্স্ট সাউন্ড যেটা এলো হোয়াট এ রিলিফ। আমি দেবাঞ্জন দাস শুভগড়ি থেকে, আর শুধুমাত্র বয়স্কদের মধ্যে না, এখন হৃদরোগের যে সংক্রান্ত বিষয় ছিল বা অসুখ, সেটা কিন্তু এখন ইয়াং জেনারেশনের মধ্যেও দেখা যাচ্ছে, এবং সেটা 21-22 বছরেও যেমন দেখা যাচ্ছে, 30-35 বছরেও দেখা যাচ্ছে, বা মিডিল এজেও তারপর দেখা যাচ্ছে। এই যে টিএবিআর, এই যে প্রসেসটা, এই প্রসেস ভারতবর্ষের সবচেয়ে কম বয়সী কোন বয়সে করা হয়েছে, আর মেডিকা সবচেয়ে কম কত বয়সে করেছে? খুব ভালো প্রশ্ন। এই টিএবিআর সম্বন্ধে একটা কথা সবাইকে জানা দরকার, এখনো অবধি যে ইন্ডিকেশন দেওয়া আছে, আমরা তো একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক গাইডলাইন মেনে চলি, সেই গাইডলাইন কিন্তু পরিষ্কার বলছে 60 বছরের কমে তোমরা করবে না, করা যাবে না অ্যাজ অফ নাও, এখন পর্যন্ত যে ইন্ডিকেশন আছে 60 বছরের কমলে তাকে সার্জিক্যাল ই করতে হবে। তার কারণটা হচ্ছে, তার কারণটা খুব সহজ, সেটা হচ্ছে যেহেতু আমরা এখনো জানি না যে ভ্যালভটা কতদিন পরে খারাপ হবে, সেই জন্য ইয়াং পপুলেশনকে আমরা এখন করতে, গোটা পৃথিবীতে কোনো জায়গায় অ্যালাউ করছে না, আমরাও ন্যাচারালি গাইডলাইন ফলো করতে আমরা করি না। সুতরাং আমাদের যে ন্যূনতম বয়স বোধ হয় 62 ইফ আই নট রং, ওটা কি হবে 60-এর উপরে। এই সবচেয়ে কম খরচ কত আপনার এই অপারেশন? মিনিমাম আমরা 5 লাখ টাকা করেছি প্রথম, কারণ এখন বলছি যে বললাম না খরচাটা এখনো পর্যন্ত আমাদের স্ট্যান্ডার্ডাইজ হয়নি, মিনিমাম 5 লাখ না, তবে আমরা কেস টু কেস অনুসারে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, এই যে ডক্টর ভরদ্বাজ আমি পেছনে পড়ে সই করিয়ে ডিসকাউন্ট দিয়ে দিই ওনাদের সিএসআর থেকে, আরো বাড়ুক আপনি যে বলছেন না ব্যাংক কতদিন কাজ করে, দেখুন সব কিছু ডিপেন্ড করে টেকনিকের উপর, যদি ভালো ভ্যালভ আমরা সিটি স্ক্যান করি অনেক কিছু জানা যায় তাতে, যদি ভালো করে আমরা অ্যাসেসমেন্ট করি, টি করি, যদি ভালো ভ্যালভ ভালোভাবে লাগানো হয় পজিশনটা ভালো, ফিটিংসটা, সেটাই সবচেয়ে বড় কারণ লনজিভিটি বাড়া হয়। যদি আপনার পেশেন্ট প্রস্থেটিক মিসম্যাচ বলে, যদি ভ্যালভের খুব ছোট সাইজের ভ্যালভ লাগানো হলো, অনেকের হয় শিরাগুলো, তাহলে ওদের কিছু করার নেই, যদি পেশেন্ট প্রস্থেটিক মিসম্যাচ হলো কিংবা ভ্যালভের চারিদিক থেকে ভ্যালভ প্যারাভ্যাল গুলো লিক হলো, ঠিক করে বসানো হয়নি, এসব ক্ষেত্রে ভ্যালভ চারদিক দিয়ে লিক করে, একটা কেসে হয়েছে, একটা কেসে ভালটা বসানো হয়ে গেছে, তবে শর্টে দেখলাম ভ্যালভের সাইড থেকে ব্লাড লিক করছে, আমি ওখানে ছিলাম, তখন বললো কি করা যায়, ঠিক কাজ করো তুমি একটা বড় সাইজে বেলুন দাও, একটা বড় সাইজে বেলুন দাও, ওটাকে একটু এক্সপ্যান্ড করে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে শর্ট নিলাম, লিক চলে গেছে, ওই বুদ্ধি ওই লাস্ট শর্টটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ডক্টর সময় লাগে আপনার বড়টা স্বাভাবিক না, বলতে চা এবার এইরকম কেস সারা ভারতবর্ষে, মানে এমনও আছেন কেউ কেউ যে বাইকার স্পিড নিয়ে সারা জীবনই কাটিয়ে দিয়েছেন, আবার অনেকের সেই প্রবলেমটা 60 বছর বা তার আগে গিয়ে একটা প্রবলেম হয়েছে, তখন সে বিভিন্ন রকম চিকিৎসার মধ্যে দিয়ে গেছে, এই রকম কেস বা এই রকম জনসংখ্যা যদি কোনো কতজন পাওয়া গেছে ভারতবর্ষের মধ্যে কিছু আছে আমাদের দেশে? দেখুন এখনো মেডিকেল স্ক্রিনিং তো কত হচ্ছে না, কতজন লোক ঘুরে বেড়াচ্ছে, কতজন লোক সেটা বলতে পারবো না, কতজন লোক শ্বাসকষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি না। I just wanted to take a cue from Dr. Robin's
statement that Indian degrees are now recognized and respected, and Indian doctors are respected for decades. And I wanted, sir, to also throw some light on the dual procedures we have done. Normally, when TAVR is happening, that's the only procedure which is taking center stage, and all the attention and all the effort is towards TAVR. But we have had cases where we have done two parallel procedures. I would like you to shed some light on that as well. যেটা ডক্টর ভরদ্বাজ বললেন যে একই সিটিং এ একই সঙ্গে দুটো ভাগ বিদেশ করার ঘটনা খুব বিরল, এটা যথেষ্ট মানে সাহসের দরকার এবং আমাদের প্ল্যানিং আমরা যেটা করেছিলাম খুব মানে ডক্টর ব্যানার্জি আমরা সবাই মিলে এত সুন্দর প্ল্যানিং করেছিলাম কেসটায় যে আমরা এইভাবে এইভাবে এগো ডক্টর ব্যানার্জি একটু ডিটেলসে বলে দেবেন কি করে করা হয়। কোন কোন কেসের সাকসেসের জন্য প্ল্যানিংটা খুব দরকার, স্টেপ বাই স্টেপ কেমনি করে করা হবে। তো যেমনি আপনাকে বললাম টেকনিক্যাল ওয়ার্ড খুব কম ইউজ করবো, সিটি স্ক্যান করে দেখা যায়, সিটি স্ক্যান করে আমরা বুঝি যে যে মাইট্রাল ভ্যালভটা লাগানো হবে এটা কি লাগানো উচিত, লাগানো সম্ভব কেন, এই এই খুব আপনাদের খুব মানে বেসিক ল্যাঙ্গুয়েজে বোঝাবো। অনেক সময় যে হার্টের ইন্টারভেন্টিকুলার সেপ্টাম হয় সেটা খুব মোটা হয়, যাদের এওরটিক স্টেনোসিস হয় কিংবা কার্ডিওমায়োপ্যাথি হয় তখন তাদের সেপ্টার অ্যাপ্লেশন করে মাসলটা ছোট করা হয় আগে ভ্যালভ লাগাবার সময়, যাতে ভ্যালভটা আউটফ্লো বুঝছেন তো, ভ্যালভটা যে বেরোচ্ছে একটা জায়গাকে আউটফ্লোটাকে চেপে দেয়, তারপর দেখা হয় সিটি স্ক্যান করে যে মাইট্রাল ভ্যালভ যে আমরা সেকেন্ড ভ্যালভটা লাগাচ্ছি সেটা যখন ভ্যালভটা খোলা হবে আউটফ্লোটাকে তো উঠে দেবে না, এইসব হলো প্ল্যানিং। তারপর একটা বেসিক কনসেপ্ট কি হচ্ছে, দুটো ভ্যালভ আছে, আপনি যদি আগেকার ভ্যালভটা মাইট্রাল ভ্যালভটা আগে খুলে দিলেন না রক্ত তো ঘুরে আগে আগেকার ড্যামটা বন্ধ স্লুইস গেট লাংস এর জল ভরে যাবে পেশেন্ট সেখানে সাংঘাতিক হবে, তাই ওটা খুলে দিয়ে তারপর এটাকে খোলা, কমন সেন্স যে পেছনের ড্যামটা আগে খোলা হয় পেছনের ড্যামটা স্লুইস গেট খোলা হয় তারপর সামনের ভ্যালভটা মাইট্রাল ভ্যালভটা খোলা হয়। কতটা আপনার ব্লাড লস হয় হার্ডলি এনি ব্লাড লস দেখুন হয় না, মানে এখানে ব্লাড ট্রান্সফিউশনই পেছনে লাগে না, ওদের এই কেসে একটা ব্যাগ বোতল দিতে হচ্ছে এক বোতল, মানে ওনার হিমোগ্লোবিন এক বোতল গেলে ওপেন হার্টে সবুজ ব্লাড থাকে এক বোতল, তাও কি মানে ওনার হিমোগ্লোবিনটা একটু কম ছিল আমরা নিজেদের মধ্যে আলোচনা করি ঠিক আছে এক বোতল দিয়ে দিই, লেফট মেইন যেটা থেকে মেইন আর্টারি যেটা থেকে আর্টারিটা বেরোচ্ছে সেই জলসু যদি ক্রিটিক্যালি ব্লক হয় তাহলে হঠাৎ মৃত্যু হয় তাই না, সাডেন ডেথ হয়। আমাদের দুটো পেশেন্ট ছিল যার লেফট মেনি ক্রিটিক্যাল ব্লক ছিল ক্রিটিক্যাল, তার সঙ্গে অ্যাওর্টিক ভালভটা খারাপ ছিল, তাহলে লেফট মেনটা বেরোচ্ছে ঠিক অ্যাওর্টিক ভালভের উপর থেকে, এখন অ্যাওর্টিক ভালভ এরকম হয় তার উপর থেকে বেরোচ্ছে, তো সেক্ষেত্রে যেটা করা হলো আগে লেফট মেনটা খুলে দিয়ে একটা স্টেন বসিয়ে দেওয়া, লেফটমেন্টটা খুলে গেল খুলে যাবে তারপরে ওই খোলা লেফটমেন্টের স্টেন্ডের পাশ দিয়ে এওটি ঘাটিতে বসিয়ে দেওয়া হলো একসাথে, এটাও একটা বিরল। এ ধরনের কেস ভারতবর্ষে হয়েছে কিন্তু পূর্ব ভারতে এর আগে কখনো একই সঙ্গে একই টেবিলে লেফটমেন্ট করোনারি আর্টারি অ্যাঞ্জিওপ্লাস্টি তার সঙ্গে ভ্যালভ রিপ্লেসমেন্ট বাই ক্যাথেটার ট্যাভার হয়নি, আমরা দুটো কেস করেছি, এই জন্য আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করি এবং পেশেন্ট দুজনেই খুবই ভালো আছে। বাংলাদেশের পেশেন্টই বেশি না 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 আমি দেখতে পাচ্ছি এখন মাসে প্রত্যেক মাসে গত মাসে ফেব্রুয়ারিতে দুটো হয়ে গেছে, মার্চে অলরেডি আমাদের দুটো হয়ে গেছে, আরো বোধ হয় দুটো তিনটে লাইন বাড়ছে আস্তে আস্তে বাড়ছে। আর বিওটিক ভাল একসঙ্গে করলেন এটা আপনারা ভাবনা করতে পারেন, যদি সার্জারিতে যেত ওপেন হার্ট হতো এই করতে ফট করে টেবিলে পড়ে যেত, কার্ডিওপালমারি বাইপাসে যেত 10 দিন হাসপাতালে থাকতো, ডুয়াল ওপেন মানে লেফট মেন তো ওই তো পুরো হার্টটাকে ধরে রেখেছে, সেটা যেই খুলে দেওয়ার পেশেন্ট ভালো হয়ে গেল ফট করে ওটা 80% হার্ট কে ওটা সাপ্লাই করছে, ওটাকে ঠিক করা ভ্যালভ ঠিক করে, এটা 10 দিনের হসপিটালাইজেশন প্যাকেজ, ইনফেকশন ডায়াবেটিস পেশেন্টদের জানেন এরা সব রিস্ক ফ্যাক্টর থাকে, ডায়াবেটিস পেশেন্টে তো জানেন কেমিক্যাল ইনফেকশন বাড়ে, কিন্তু সবার কপালে তো রবীন্দ্র বাবু জোটেন না, সেটা তো আপনার কাজ, তাই জন্য তো মেডিকেল আপনারা রবীন্দ্র বাবুকে পৌঁছান না, আপনার কাছে যে টেকনোলজি পৌঁছে দেওয়া, আর আমাদের কাজ হচ্ছে নতুন নতুন যারা ডাক্তার আসে তাদেরকে হার্ট টিমের মধ্যে রাখিয়ে তাদের জিনিসটা শেখানো বোঝানো, ভাই আমি যদি করতে পারি তুমিও করতে পারো, এটাই হচ্ছে সব। এই নিয়ে আপনার কি ট্রেনিং দেবেন চলছে, দেবো দেবো তো ভবিষ্যৎ এটা বড়টা বর্তমান চলছে, আমাদের এখানে সোলাপুর থেকে রুগী কার্ডিওলজিস্ট এসছে,
আমাদের মহারাষ্ট্রে বললাম, তারপরে সুজাই উত্তরপ্রদেশ ইউপি থেকে এখানে এসে শিখে যায়, এসে কিছুদিন সময় থাকে, এই দু মাস তিন মাস বিনে পয়সায়, আচ্ছা বিনে পয়সা থেকে কাজ শিখে তারপর চলে যায়। কেন কাজ শিখে বলে আমি তখন বলে যে আমার ওখানেই বলে হ্যাঁ আমি স্যারের কাছে শিখে এসেছি। কলকাতার পিয়ারলেস ইন হোটেল থেকে ভিডিও জার্নালিস্ট নিদার সাথে বাংলা ইঞ্জিনিয়ারের জন্য সঞ্জয় সাহা।